সবাই আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাইনিজ ভেজিটেবল। বেশি কোনো সবজি লাগে না, শুধু তিনটা সবজি দিয়েই মজাদার এই চিকেন চাইনিজ রেসিপিটা ভেজিটেবলটা করে নিতে পারেন। তো এখানে গাজর, পেঁপে আর ব্রোকলি দিয়ে এবং চিকেন দিয়ে কি সুন্দর একটা চিকেন চাইনিজ ভেজিটেবল বানিয়ে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন কীভাবে বানাই দেখি। ভেজিটেবল রান্না করার জন্য আমি এখানে প্রথমে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে কিছু ভেজিটেবল সিদ্ধ করে নেব। তো এখানে গাজর নিয়েছি একটা বড় সাইজের, নিয়েছি এখানে পেঁপে প্রায় মাঝারি সাইজের পেঁপের অর্ধেকটা, আর নিয়েছি এক টুকরো চিকেন। এগুলো একসাথে এখানে সিদ্ধ করে নেব। আর নিয়েছি এখানে ব্রোকলি। এই ব্রোকলিটা আমি পরে এই পানির মধ্যে হালকা সিদ্ধ দিয়ে নেব, এখন সিদ্ধ দেব না, কারণ ব্রোকলিটা আগেই হয়ে যাবে। তো আগে আমি এই সমস্ত সবজিগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই পানির মধ্যে এই চিকেনটাও সিদ্ধ করে নিচ্ছি। চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এই পানির মধ্যে আমি কিছু পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে করে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং লবণটা সবজির সাথে মিশে যায়। তো এটা সিদ্ধ হতে থাক, এই পর্যন্ত পাশেই থাকি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব সিদ্ধ হওয়ার জন্য। যখন এটা 50% সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ব্রোকলি অ্যাড করে নেব। দেখুন ভেজিটেবলগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর পর্যায়ে আমি যে ব্রোকলিগুলো কেটে নিয়েছিলাম সেই ব্রোকলিগুলো অ্যাড করে দেব এবং ব্রোকলিগুলো দিয়ে জাস্ট 3 মিনিটের মতন চুলায় নেড়েচেড়ে উঠিয়ে নেব, কারণ ব্রোকলি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা ঢেকে দিলাম এবং আর 3 মিনিটের জন্য ওয়েট করতেছি। ওগুলো সিদ্ধ হতে থাক, এই পর্যায়ে আমি চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা উঠিয়ে নিচ্ছি। এখন চিকেনটা উঠিয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনের গুলো ছুটিয়ে নেব, ছাড়িয়ে নেব। তো এরই মধ্যে হয়ে গেল ভেজিটেবল গুলো, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব এবং এই পানিগুলো ফেলে দেওয়া যাবে না, এই পানিগুলো পরে লাগবে সবজিতে দেওয়ার জন্য। তো এগুলো আমি ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। ভেজিটেবলগুলো রান্না করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো, এখানে প্রায় 1/3 কাপের মতন তেল লাগবে। তো আমি এখানে 1/3 কাপের মতন সাদা তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখানে প্রায় 1/2 কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এরকম করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চার কোণা মানে কোণাকুণি করেও কেটে নিতে পারেন বা যেভাবে খুশি পেঁয়াজ কুচি দিতে পারেন। এখন পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি বাকি সবজিগুলো মশলাগুলো অ্যাড করে নেব। তো আদা রসুনটা একটু ভাজা হলে এর মধ্যে আমি ওই চিকেনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, চিকেনগুলো এই হাঁস সহ দিয়ে দেব এই তেলের মধ্যে। তো এগুলো হালকা একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে যে সবজি থেকে ছেঁকে নেওয়া পানিগুলো ওই পানি থেকে 1/3 কাপের মতন পানি অ্যাড করে নেব। তো আমি এখানে 1/3 কাপের মতন সেই সবজি থেকে ছেঁকে নেওয়া পানিগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। তো এখানে আমি কাঁচামরিচটা একটু পরে দিচ্ছি। এখানে আমি ধনিয়ার গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, আর স্বাদ মতন লবণ, লবণটা পরে দিচ্ছি। এখন আমি এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি, কারণ এই সবজিটা দেওয়ার সময় এই লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই টেস্ট অনুযায়ী আমি লবণটা পরে দেব। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো হালকা যখন কষানো হবে তখন এর মধ্যে আমি সেই ভেজিটেবলগুলো দিয়ে দেব। তার আগে আমি এখানে 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেব, তবে এটা লিকুইড না, এটা গুঁড়া দুধ। আমি 1 কাপ পানির সাথে গুলিয়ে নিয়েছি 2 চামচ গুঁড়া দুধকে। এখন এগুলো একটু হালকা বলক আসা পর্যন্ত ওয়েট করব, এরপর এর মধ্যে সবজিগুলো অ্যাড করে নেব। এসেছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলো ছেঁকে নিয়েছিলাম। এখন এগুলো একটা নেড়ে চেড়ে
এগুলোর মধ্যে ছেঁকে নেওয়া পানিগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এগুলো সেই পানিগুলো দিলাম যে পানিগুলো আমি সবজি থেকে ছেঁকে নিয়েছিলাম। এখানে মাপলে হবে, এখানে প্রায় আড়াই কাপের মতন পানি হবে, তো সেই পানিটা আমি এই পরিমাণে পানি এড করে নিয়েছি। তো এখন আমি এটা একটু টেস্ট করে এর মধ্যে লবণ এড করে নেব, কারণ লবণ কতটুকু হয়েছে জানি না। তো এর মধ্যে একটু লবণ লাগবে, তো লবণ দিয়ে দিচ্ছি। সবজিটা হওয়ার আগ পর্যন্ত, তো সবজিটা যখন দুটা বলক চলে আসবে তখন এর মধ্যে কর্নফ্লাওয়ার এড করে নিতে হবে, যাতে করে থিকনেসটা অনেক ঘনত্ব আসে। ভেজিটেবলগুলো এখন চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেছে, নামানোর আগে এখানে একটু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এক চিমটি চিনি ছিটিয়ে দিচ্ছি, যাতে করে স্বাদটা একদম পারফেক্ট আসে, একদম চাইনিজ ভেজিটেবলের মতন স্বাদ আসে। তো এখন এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো হয়ে গেল বন্ধুরা আমাদের মজাদার চিকেন চাইনিজ ভেজিটেবল, সাদা ভেজিটেবল যাকে বলে। খুব সহজে অল্প ভেজিটেবলে, অল্প সবজিতে আপনারা এই ভেজিটেবলটা করে নিতে পারেন, মাত্র গাজর, পেঁপে আর ব্রোকলি, বা আপনারা চাইলে ক্যাপসিকাম অ্যাড করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ভেজিটেবলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, আর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।